नमस्कार मुहूर्त सरकार घरक डांगर खबर लिश कूने कूने लाभ सरकार घर के आवेदन की कि नथि पत्र लगे क्यों कोटी कोटी लोक नतुनक सरकार घर लाभ सरकार जी पकी घर प्रदान कर दरिद्र लोक कूने कूने सरकार घर लाभ इतिम्य शेष तारीख घोषणा करी सरकार घर आवेदन करा ना शीघ्र कर आवेदन आम डांगर खबर के आवेदन की कि नथि पत्र आपन जमा दी लगे सविशेष आम क्यों राज्य सरकार আবেদনকারী ভারতীয় নাগরিক হব লাগিব নিজৰ নামত ঘৰ থাকিব নালাগিব তেতিয়াহে আপুনি সরকারি ঘৰৰ বাবে 1.5 লাখ টকা লাভ কৰিব আৰ্থিকভাৱে দুৰ্বল হব লাগিব হিতাধিকাৰী ইয়াৰ বছৰিয়াই 3-6 লাখ টকা হব লাগিব তেতিয়াহে আপুনি যোগ্য হিচাপে বিবেচিত হব অর্থাৎ আবেদন কৰিব পাৰিব হিতাধিকাৰীৰ পকী ঘৰ থাকিব নালাগিব ঘৰত কোনো চৰকাৰী চাকৰিয়াল থাকিব নালাগিব ইয়াৰ লগতে PMAY ইউৰ সময়সীমা 31 ডিসেম্বৰ 2024 লৈ বৃদ্ধি কৰা হৈছে কেনেকৈ আবেদন কৰিব PMAY আৰবানৰ বাবে আমি আপোনালোকক জনাম PMAY পৰ্টেলত গৈ অনলাইন আপুনি আবেদন কৰিব পাৰিব PMAYMIS.gov.in ওয়েবসাইটত গৈ আপুনি আবেদন কৰিব লাগিব আবেদন কৰিবলৈ বিভিন্ন নথিপত্ৰৰ প্ৰয়োজন হ'ব আৰু এই নথিপত্ৰসমূহৰ ভিতৰত আছে আধাৰ কাৰ্ড পান কাৰ্ড বেংকৰ পাছবুক ইয়াৰ লগতে আয়ৰ প্ৰমাণপত্ৰ জমা দিব লাগিব জাতিগত প্ৰমাণপত্ৰৰ লগতে ৰেচন কাৰ্ড আপোনালোকে জমা দিব লাগিব মোবাইল নম্বৰ থাকিব লাগিব পাছপোৰ্ট আকাৰৰ ফটো আপোনালোকে জমা দিব লাগিব অফিচিয়েল ৱেবছাইটৰ হোম পেজলৈ আপোনালোকে আবেদনৰ বাবে যাব লাগিব তাৰ পাছতে চিটিজেন এছেছমেণ্টত আপোনালোকে ক্লিক কৰিব লাগিব বিশেষ অপচন দেখিব চিটিজেন এছেছমেণ্ট তাৰ পাছতে খোল খাব এখন নতুন পেজ অনলাইন এপ্লিকেশন অপশনত ক্লিক কৰক নতুন পেজ খোল খোৱাৰ পাছতে অনলাইন এপ্লিকেশন বুলি এটা আপোনালোকে অপশন দেখিব তাত ক্লিক কৰাৰ পাছতে এখন আবেদন পত্ৰ আপোনালোকে লাভ কৰিব আবেদন পত্ৰ পূৰণ কৰি সাবমিট অপশনত আপোনালোকে ক্লিক কৰিব লাগিব যিহেতু ইতিমধ্যে বাজেটত বিত্তমন্ত্ৰী নির্মলা সীতারমণে ঘোষণা কৰিছিল যে 2 কোটি লোকক নতুনকৈ চৰকাৰে ঘৰ প্ৰদান কৰিব আৰু যদি আপোনালোকে সরকারি ঘর আপোনালোকৰ নাই পকী ঘৰ নাই তেতিয়াহলে সরকারের তরফৰ পৰা 1.5 লাখ টকা আপোনাক দিয়া হব সরকারি ঘর লাভৰ বাবে আপোনালোকে অনলাইনৰ জৰিয়তে আবেদন কৰিব পাৰিব PMAY ইয়াৰ PMAY লগতে PMAY আৰবানৰ যিসকল দৰিদ্ৰ লোক আছে তেওঁলোককো যিহেতু চৰকাৰে ঘৰ প্ৰদান কৰি আহিছে PMAY ইউৰ সময়সীমা 31 ডিসেম্বৰ 2024লৈ বৃদ্ধি কৰা হৈছে অৰ্থাৎ ঘৰ লাভৰ বাবে আবেদন কৰিব লাগিব আবেদনৰ সময়সীমা 31 ডিসেম্বৰ 2024লৈ বৃদ্ধি কৰা হৈছে PMAY পৰ্টেলত গৈ অনলাইনৰ জৰিয়তে আপোনালোকে আবেদন কৰিব লাগিব আৰু আবেদন কৰিবলৈ আপোনালোকে কি নীতি নিয়ম বান্ধি দিয়া হৈছে সেইসমূহ ইতিমধ্যে জনাইছোঁ আবেদনকাৰী ভাৰতীয় নাগৰিক হ'ব লাগিব নিজৰ নামত কোনো ঘৰ থাকিব নালাগিব আৰ্থিকভাৱে দুৰ্বল হ'ব লাগিব আবেদনকাৰী বছৰিয়াই 3-6 লাখ টকা হ'ব লাগিব যিহেতু কেন্দ্ৰীয় চৰকাৰে 2015 চনত এই আঁচনি হাতত লৈছিল দৰিদ্ৰ লোকক পকী ঘৰ নিৰ্মাণৰ লক্ষ্য আছিল কেন্দ্ৰীয় চৰকাৰৰ আৰু 2015 চনত এই আঁচনি ঘোষণা কৰা হৈছিল তাৰ পাছতেই দেশৰ কোটি কোটি লোকে এই আঁচনিৰ সুবিধা লাভ কৰিছে 1.5 লাখ টকা লাভ কৰিছে গৃহ নিৰ্মাণৰ বাবে ঘৰৰ অভাৱ দূৰ কৰিবলৈ আঁচনি কেন্দ্ৰীয় চৰকাৰে হাতত লৈছিল পকী ঘৰ হিতাধিকাৰী থাকিব নালাগিব এই আঁচনিৰ সুবিধা ল'বলৈ হ'লে ঘৰত কোনো চৰকাৰী চাকৰিয়াল থাকিব নালাগিব মধ্যবিত্তৰ আয় MIGI 6-12 লাখ টকা হ'ব লাগিব আৰু ইতিমধ্যে আমি জনাইছোঁ PMAY আৰবানৰ সময়সীমা 31 ডিসেম্বৰ 2024লৈ বৃদ্ধি কৰা হৈছে আবেদনৰ বাবে PMAY যি অফিচিয়েল ৱেবছাইট এই পৰ্টেললৈ গৈ অনলাইনৰ জৰিয়তে আপোনালোকে আবেদন কৰিব পাৰিব পূৰ্বে যিহেতু সেই সময়সীমা 2023-31 মাৰ্চলৈ বৃদ্ধি কৰা হৈছিল 31 মাৰ্চ 2023 আছিল সেই সময়সীমা কিন্তু PMAY ইউৰ এইবাৰ সেই সময়সীমা 31 ডিসেম্বৰ 2024লৈ বৃদ্ধি কৰা হৈছে আবেদন কৰিবলৈ যি অফিচিয়েল ৱেবছাইট PMAYMIS.gov.in আপোনালোকে লগ ইন কৰিব লাগিব আবেদন কৰিবলৈ প্ৰয়োজনীয় নথিপত্ৰসমূহ হৈছে আধাৰ কাৰ্ড পান কাৰ্ড থাকিব লাগিব বেংকৰ পাছবুক থাকিব লাগিব যিহেতু বেংকৰ পাছবুকত পোনপটীয়াকৈ ধন যিহেতু প্ৰদান কৰা হয় বেংকৰ পাছবুক হিতাধিকাৰী থাকিব লাগিব ইয়াৰ লগতে আয়ৰ প্ৰমাণপত্ৰ লাগিব জাতিগত প্ৰমাণপত্ৰ ৰেচন কাৰ্ড লাগিব মোবাইল নম্বৰ লাগিব পাছপোৰ্ট আকাৰৰ ফটো লাগিব আৰু অফিচিয়েল ৱেবছাইটৰ হোম পেজত গৈ এক অপশ্যন দেখিব চিটিজেন এছেছমেণ্ট তাৰ পাছতেই নতুন পেজ খোল খাব নতুন পেজ খোল খোৱাৰ পাছতেই আপোনালোকে এক অপশ্যন দেখিব ক্লিক হেয়াৰ অপশ্যন আপোনালোকে ক্লিক কৰক ক্লিক হেয়াৰ অপশ্যনত ক্লিক কৰাৰ পাছতে অনলাইন এপ্লিকেশ্যন অপশ্যন দেখিব অনলাইন এপ্লিকেশ্যন অপশ্যনত ক্লিক কৰাৰ পাছতেই লাভ কৰিব এপ্লিকেশ্যন ফৰ্ম আপোনালোকে পূৰণ কৰিব লাগিব কি আপোনালোকৰ বিচৰা হৈছে তথ্য প্ৰমাণপত্ৰ তথ্য পাতি আপোনালোকে
পূরণ করব লাগিব। তারপর একটা অপশন দেখব সাবমিট, সাবমিট অপশন আপনার ক্লিক করব লাগিব। আর তারপরে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করব পারিব। আর যেহেতু ইতিমধ্যেই কোটি কোটি লোক ঘর প্রদানের কথা ঘোষণা করেছে, কেন্দ্রীয় সরকারে পাঁচ বছরের ভিতর 2 কোটি লোক ঘর প্রদান করা হব। যদি আপনার ঘর নাই তেতিয়াহলে আপনার বাবে ডাঙর খবর, সরকারে 1.5 লাখ টাকা যেহেতু একাউন্টত প্রদান করে কিস্তি হিসাবত, সরকারে এই ধন সমূহ হিতাধিকারী একাউন্টত প্রদান করে। আর ইতিমধ্যেই রাজ্যের লাখ লাখ লোকে PMAY বাসগৃহ লাভ করেছে। এইবার PMAY ইউর সময়সীমা 31 ডিসেম্বর 2024 বৃদ্ধি করা হয়েছে। অনলাইনের জড়িয়ে আপনাদের আবেদন করব পাৰিব। পূর্বে 31 মার্চ 2023 সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল, কিন্তু এইবার 31 ডিসেম্বর 2024 বৃদ্ধি করা হয়েছে সময়সীমা। বহু রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে খবর সম্প্রসারিত করেছে, যেহেতু আমি জানাইছো PMAY ইউর বাবে যে গৃহ আপনাদের লাভের বাবে আবেদনের সময়সীমা, সেই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আর ইয়াত উল্লেখ করা হয়েছে পূর্বতে 31 মার্চ 2023 সময়সীমা আছিল PMAY বাবে, আর এইবার 31 ডিসেম্বর 2024 বৃদ্ধি করা হওয়া বলে ইয়াত স্পষ্ট রূপে উল্লেখ করা হয়েছে। PMAY ইউ অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা আর্বানের জড়িয়ে এবার যখন লোকে ঘর লাভ করা নাই, যেহেতু আর্বান একাংশ লোক গ্রামাঞ্চলের শহর অঞ্চলের লোক সকলেও যেহেতু এই আসনির সুবিধা লৈ আহিছে। আর দেশত যাতে কোনো কেঁচা ঘর না থাকে পকী ঘর নির্মাণের লক্ষ্যে 2015 কেন্দ্রীয় সরকারে আসনি হাতত লৈছিল। PMAY ইউর বাবে এবার 31 ডিসেম্বর 2024 সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। স্পষ্ট রূপত উল্লেখ করা হয়েছে 31 ডিসেম্বর 2024। বহু রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে খবর সম্প্রসারিত করেছে, যদি আপনি ঘরের বাবে আবেদন করা নাই শীঘ্রে আবেদন করক, চলিত বর্ষতেই আপনি ঘরের বাবে আবেদন করব পারিব। যেহেতু পূর্বে 31 মার্চ 2023 সময়সীমা বৃদ্ধি করে দিয়া হয়েছিল, আর এইবার 31 ডিসেম্বর 2024 বৃদ্ধি করা হয়েছে সময়সীমা। আর এই মুহূর্তে আমি আপনার জানাম কি কি নথিপত্র লাগবে আবেদনের বাবে। ইয়াত উল্লেখ করা হয়েছে আবেদনের বাবে আপনার আধার কার্ড লাগিব, পান কার্ড লাগিব, ব্যাংক খাতা পাসবুক অর্থাৎ ব্যাংকর একাউন্ট আর পাসবুক লাগিব। আপনার ব্যাংক একাউন্টত যেহেতু পুনপটিয়াক ধন প্রদান করা হয় পাসবুক লাগিব, আয়ের প্রমাণপত্র লাগিব, জাতিগত প্রমাণপত্র লাগিব, গৃহর প্রমাণপত্র লাগিব, নিবাস প্রমাণপত্র বলে উল্লেখ করা হয়েছে, রেশন কার্ড লাগিব যেহেতু দরিদ্র লোকসকলকে ঘর প্রদান করা হয় রেশন কার্ড থাকিব লাগিব, মধ্যবিত্ত লোকসকলেও এই সুবিধা লাভ করব যদিহে রেশন কার্ড থাকে, চালু মোবাইল নম্বর বলে উল্লেখ করা হয়েছে অর্থাৎ যেটা আপনি ব্যবহার করে আছে মোবাইল নম্বর, অ্যাক্টিভ মোবাইল নম্বর এটা আপনাদেরকে ইয়াত অন্তর্ভুক্ত করব লাগিব, পাসপোর্ট আকারের এখন ফটো লাগিব, হিতাধিকারী পাসপোর্ট আকারের এখন ফটো লাগিব ইয়াত উল্লেখ করা হয়েছে। আর আমি আপনাদের ইতিমধ্যে জানাইছো যে সময়সীমা বৃদ্ধি করা হয়েছে 31 ডিসেম্বর 2024 সময়সীমা বৃদ্ধি করা হয়েছে PMAY ইউর বাবে। গতি যখন সরকারের ঘর লাভ করা নাই, যখন যোগ্য হিতাধিকারী এই মুহূর্তে সেই হিতাধিকারী সকলের বাবে খুবই জরুরি খবর। আপনাদের চলিত বর্ষতে ঘরের বাবে আবেদন করব পারিব, আর ইতিমধ্যেই সেই বৃহৎ ঘোষণা করা হয়েছে। যখন লোকে ঘর লাভ করা নাই, প্রধানমন্ত্রী আবাস যোজনাক লো এই মুহূর্তে আমি ডাঙর খবর জানাই আছো, যেহেতু বাজেটত 2 কোটি লোক গৃহ নির্মাণ করে দিব বলে নতুনক ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকারে, অতি শীঘ্রে ধন আবন্টন দিয়া হব আর 2 কোটি লোকে নতুনক ঘর লাভ করব। যখন লোকে ঘর লাভ করা নাছিল সেই লোকসকলে ঘর লাভ করব।
দুই কোটিকৈ দেশৰ নতুন লোকে পকী ঘৰ লাভ কৰিব বেংক একাউণ্টত ডেৰ লাখ টকা যিটো কেন্দ্ৰীয় চৰকাৰে প্ৰদান কৰে কিস্তিত কেন্দ্ৰীয় চৰকাৰে এই ধন প্ৰদান কৰে আৰু আপোনালোকে আবেদন যদি কৰিব বিচাৰে তেতিয়াহ'লে আপোনালোকে হিতাধিকাৰী ভাৰতীয় নাগৰিক হ'ব লাগিব বুলি জনোৱা হৈছে নিজৰ নামত কোনো ঘৰ থাকিব নালাগিব আৰ্থিকভাৱে দুৰ্বল হ'ব লাগিব হিতাধিকাৰী আৰ্থিকভাৱে দুৰ্বল শ্ৰেণীক যিহেতু এই ঘৰ প্ৰদান কৰা হয় বছৰীয়া তিনিৰ পৰা ছয় লাখ টকা হ'ব লাগিব আৰু 2015 চনত যিহেতু আৰম্ভ হৈছিলে আঁচনি 2015 চনৰ পৰাই দেশৰ কোটি কোটি লোকে এই ঘৰ লাভ কৰি আহিছে আৰু যাৰ বাবে দেশত যাতে কোনো কেঁচা ঘৰ নাথাকে তাৰে লক্ষ্যৰে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে এই আঁচনি হাতত লৈছিল পি এম এ ৱাই আঁচনিৰ জৰিয়তে কোটি কোটি লোকে গৃহ নিৰ্মাণৰ বাবে ধন লাভ কৰি গৃহ নিৰ্মাণ কৰিছে আৰু নতুনকৈ দুই কোটি লোকে ঘৰ লাভ কৰিব পি এম এ ৱাই ইউৰ বাবে আপোনালোকে আবেদন কৰিব পাৰিব কিয়নো 31 ডিচেম্বৰ 2024লৈ আছে আবেদনৰ সময়সীমা ইয়াৰ পূৰ্বে 31 মাৰ্চ 2023লৈ বৃদ্ধি কৰা হৈছিল এবাৰ 31 ডিচেম্বৰ 2024লৈ আছে সময়সীমা 2015 চনত আৰম্ভ কৰা আঁচনিত পুনৰবাৰ নতুনকৈ দুই কোটি লোকক ঘৰ দিয়া হ'ব ঘৰৰ অভাৱ দূৰ কৰিবলৈ আঁচনি যিটো হাতত লৈছিল কেন্দ্ৰীয় চৰকাৰে আৰু হিতাধিকাৰী কোনো পকী ঘৰ থাকিব নালাগিব ঘৰত কোনো চৰকাৰী চাকৰিয়াল থাকিব নালাগিব যদি ঘৰত চৰকাৰী চাকৰিয়াল আছে আৰু আপোনাৰ যদি কেঁচা ঘৰ তেতিয়াহ'লে কিন্তু আপুনি এই আঁচনিৰ সুবিধা ল'ব নোৱাৰিব অৰ্থাৎ আপুনি ঘৰত আপোনালোকৰ কোনো চৰকাৰী চাকৰিয়াল থাকিব নালাগিব কোনো ধৰণৰ পকী ঘৰ থাকিব নালাগিব তেতিয়াহে আপুনি এই সুবিধা লাভ কৰিব পাৰিব আৰু পি এম এ ৱাই পৰ্টেলত গৈ আপোনালোকে অনলাইনৰ জৰিয়তে আবেদন কৰিব পাৰিব আৰু বিশেষ ৱেবছাইট যিহেতু দিয়া হৈছে ইতিমধ্যে আমি জনাইছোঁ পি এম এ ৱাই এম আই এছ ডট জি অ' ভি ডট ইন এই বিশেষ ৱেবছাইট আপোনালোকে লগ ইন কৰিব লাগিব আবেদনকাৰীৰ আধাৰ কাৰ্ড লাগিব পান কাৰ্ড লাগিব বেংকৰ পাছবুক লাগিব আয়ৰ প্ৰমাণপত্ৰ জাতিগত প্ৰমাণপত্ৰ ৰেচন কাৰ্ড লাগিব মোবাইল নাম্বাৰ লাগিব পাছপোৰ্ট আকাৰৰ ফটো লাগিব এইসমূহ আপোনালোকে জমা দিব লাগিব যিহেতু যেতিয়া আপোনালোকে অনলাইন এপ্লাই কৰিব তেতিয়া এখন আবেদন পত্ৰ আপুনি আপোনালোকে দেখিব অনলাইনতে সেই আবেদন পত্ৰ আপোনালোকে পূৰণ কৰিব লাগিব সেই আবেদন পত্ৰত আধাৰ কাৰ্ডৰ নম্বৰ দিব লাগিব পান কাৰ্ডৰ নম্বৰ বেংক একাউণ্টৰ পাছবুকৰ আপোনালোকে সবিশেষ দিব লাগিব অৰ্থাৎ বেংক একাউণ্টৰ নম্বৰ দিব লাগিব বেংক একাউণ্টত যিহেতু কেন্দ্ৰীয় চৰকাৰে এই ধনসমূহ প্ৰদান কৰে কিস্তি হিচাপত কেন্দ্ৰীয় চৰকাৰে হিতাধিকাৰীক দিয়ে ডেৰ লাখ টকা আৰু গতিকে বেংকৰ পাছবুক থাকিবই লাগিব আয়ৰ প্ৰমাণপত্ৰ দিব লাগিব যিহেতু এক নিৰ্দিষ্ট আয় ধৰি দিয়া হৈছে বাৰ্ষিক 3 পৰা 6 লাখ টকা আয়ৰ ব্যক্তিয়েহে আবেদন কৰিব পাৰিব গতিকে আয়ৰ প্ৰমাণপত্ৰ দিব লাগিব জাতিগত প্ৰমাণপত্ৰ আপোনালোকে দিব লাগিব ৰেচন কাৰ্ড দিব লাগিব ৰেচন কাৰ্ড থকা লোকসকলে এই আঁচনিৰ বাবে আবেদন কৰিব পাৰিব মোবাইল নম্বৰ দিব লাগিব পাছপোৰ্ট আকাৰৰ হিতাধিকাৰীৰ এখন ফটো অনলাইনৰ জৰিয়তে আবেদন পত্ৰ দিব লাগিব তাৰ পাছতে আপোনালোকে আবেদন পত্ৰ জমা দিয়াৰ পাছতেই আবেদন হৈ পৰিব আৰু ইতিমধ্যে আমি জনাইছোঁ অফিচিয়েল ৱেবছাইটৰ হোম পেজলৈ যাব আবেদন কৰিবলৈ হ'লে তাৰ পাছতেই দেখিব এটা অপশ্যন চিটিজেন এছেছমেণ্ট চিটিজেন এছেছমেণ্টত ক্লিক কৰাৰ পাছতেই নতুন এখন পেজ খোল খাব ক্লিক হেয়াৰ ফৰ অনলাইন এপ্লিকেশ্যন বুলি এটা অপশ্যন দেখিব সেই অপশ্যনত ক্লিক কৰাৰ পাছতেই লাভ কৰিব এখন এপ্লিকেশ্যন ফৰ্ম অৰ্থাৎ আবেদনৰ এখন পত্ৰ লাভ কৰিব আবেদন পত্ৰ আপোনালোকে পূৰণ কৰিব লাগিব আৰু ইতিমধ্যে জনাইছোঁ আবেদন পত্ৰ পূৰণ কৰিবলৈ আধাৰ কাৰ্ড পান কাৰ্ডৰ সবিশেষ বেংকৰ পাছবুক আয়ৰ প্ৰমাণপত্ৰ আপোনালোকৰ ঠিকনা নাম জাতিগত প্ৰমাণপত্ৰ ৰেচন কাৰ্ড মোবাইল নম্বৰ পাছপোৰ্ট আকাৰৰ ফটো আৰু যি আপোনালোকৰ বিচৰা হৈছে নথি সেই নথিসমূহৰ সবিশেষ আপোনালোকে দিয়াৰ পাছতেই এটা অপশ্যন দেখিব ছাবমিট অপশ্যনত ক্লিক কৰাৰ পাছতেই হৈ পৰিব আবেদন এই মুহূৰ্তত জনাইছোঁ ডাঙৰ খবৰ পি এম এ ৱাই ইউৰ বাবে পি এম এ ৱাই আৰ্বানৰ বাবে যিসকল লোকে আবেদন কৰিব বিচাৰিছে সেই লোকসকলৰ বাবে ডাঙৰ খবৰ 31 ডিচেম্বৰ 2024লৈ যিহেতু সময়সীমা বৃদ্ধি কৰা হৈছে পূৰ্বে আছিল 31 মাৰ্চ 2023 আৰু এইবাৰ 31 ডিচেম্বৰ 2024লৈ সময়সীমা বৃদ্ধি কৰা হৈছে পি এম এ ৱাই পৰ্টেলত গৈ অনলাইনৰ জৰিয়তে আপোনালোকে আবেদন কৰিব পাৰিব 2015 চনত এই আঁচনিৰ আৰম্ভ কৰা হৈছিল আৰু তাৰ পাছতেই দেশৰ কোটি কোটি লোকে এই ঘৰ লাভ কৰিছে আৰু এইবাৰ যিহেতু কেন্দ্ৰীয় চৰকাৰে বাজেটতো ঘোষণা কৰিছে যে 2 কোটি লোকক নতুনকৈ ঘৰ দিয়া হ'ব কেইবাটাও বাজেটত ঘোষণা কৰা হৈছে তাৰ ভিতৰত ঘৰক লৈ বৃহৎ ঘোষণা কৰিছিল পি এম এ ৱাইৰ জৰিয়তে ঘৰ লাভ কৰিব পি এম এ ৱাই আৰ্বানৰ জৰিয়তে ঘৰ লাভ কৰিব 2 কোটি লোকক নতুনকৈ শীঘ্ৰে ঘৰ দিয়া হ'ব বুলি জনাইছে আৰু এইবাৰ পি এম এ ৱাই আৰ্বানৰ যিসকল হিতাধিকাৰী আছে সেই হিতাধিকাৰীসকলে আবেদন কৰিব পাৰিব আবেদন কৰিবলৈ আপোনালোকে অফিচিয়েল ৱেবছাইটত গৈ সবিশেষ জানিব পাৰিব আৰু ইতিমধ্যে সময়সীমা দিয়া হৈছে ডিচেম্বৰলৈকে 31 ডিচেম্বৰলৈ আপোনালোকে আবেদন কৰিব পাৰিব বুলি জনাইছে আৰু আবেদনকাৰী ভাৰতীয় নাগৰিক হ'বই লাগিব নিজৰ নামত কোনো ঘৰ থাকিব নালাগিব আপোনাৰ নিজৰ অধিক সম্পত্তি আপোনাৰ থাকিব নালাগিব যদি আছে তেতিয়াহ'লে আপুনি যোগ্য হিচাপে বিবেচিত নহ'ব আৰ্থিকভাৱে দুৰ্বল হ'ব লাগিব যিহেতু কেন্দ্ৰীয় চৰকাৰে আৰ্থিকভাৱে দুৰ্বল শ্ৰেণীক যাতে কোনেও কেঁচা ঘৰত থাকিব নালাগে সকলোৰে যাতে পকী ঘৰ নিৰ্মাণ হয় তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি এই আঁচনি হাতত লৈছিল
গতিকে আর্থিকভাবে দুর্বল হব লাগিব, সরকারি চাকরিয়াল থাকিব নালাগিব, ঘরত কোনো সরকারি চাকরিয়াল থাকিলে এই আসনির সুবিধা লব নোৱাৰিব, বছৰি ছয়ৰ তিনিৰ পৰা ছয় লাখ টকা উপার্জনের ব্যক্তিয়ে আবেদন কৰিব পাৰিব। আবেদনৰ বাবে যিসমূহ আপোনালোকৰ নথিপত্র লাগে, রেশন কার্ড, বেংকৰ পাসবুক, আয়ৰ প্ৰমাণপত্ৰ, আধাৰ কার্ড, পান কার্ড, মোবাইল নম্বর, জাতিগত প্রমাণপত্র, পাসপোর্ট আকারের ফটো জমা দিব লাগিব। অনলাইনের মাধ্যমে আপনাদের করব পাৰিব আবেদন। এই মুহূর্তে আমি ডাঙৰ খবৰ জনাই আছো, পি এম এ ওয়াই আর্বানৰ বাবে সময়সীমা বৃদ্ধি করা হয়েছে, আর যখন লোকে এতিয়াও ঘর লাভ করা নাই সেই লোকসকলের বাবে ডাঙৰ খবৰ, অতি শীঘ্রেই আপনাদের আবেদন করব পাৰিব। কিয়নো কেন্দ্রীয় সরকারের তরফের পুনর্বার ঘোষণা করা হয়েছে যে এইবার 2 কোটি লোকক নতুনক ঘর নির্মাণ করে দিব সরকারে, আর ব্যাংক একাউন্টত যেহেতু 1.5 লাখ টাকা দিয়া হয় কিস্তিত আপনাদের ধনসমূহ লাভ করব। 1.5 লাখ টাকা ঘর নির্মাণের বাবে কেন্দ্রীয় সরকারে প্রদান করে, আর গৃহ নির্মাণ করে কিন্তু প্রমাণপত্র আপনাদের দিব লাগিব। সেই ধন লাভের পাছতেই আপনাদের পকীঘর নির্মাণ করব লাগিব, আর পকীঘর এবার 2 কোটি লোক দিয়া হব বলে জানাইছে। অতি শীঘ্রে সেই ধনসমূহ আবন্টন দিয়া হব, দেশের কোটি কোটি লোকে পুনর্বার পকীঘর লাভ করব। এই মুহূর্তে আমি ডাঙর খবর জানাই আছো, দেশের যখন লোকে এতিয়াও কেঁচা ঘর বসবাস করে আছে সেই লোকসকলের বাবে ডাঙর খবর। আপনাদের যদি যোগ্য হওয়ার পাছতো সরকারি ঘর লাভ করা নাই তেতিয়াহলে শীঘ্রই আবেদন করব পাৰিব। বাজেটত 2 কোটি লোকক নতুনক গৃহ নির্মাণ করে দিয়ার কথা কেন্দ্রীয় সরকারে ঘোষণা করেছে। ইয়ার পূর্বে যেহেতু দেশের বিভিন্ন লোকে পি এম এ ওয়াই জড়িয়ে কোটি কোটি লোকে পকীঘর লাভ করেছে, আর এইবার 2 কোটি লোকে লাভ করব পকীঘর। পকীঘর লাভের বাবে ব্যাংক একাউন্টত সরকারে এই ধন প্রদান করব। এই ধন লাভের বাবে আপনাদের সবিশেষ ব্যাংকর পাসবুকের সবিশেষ দিব লাগিব, আয়ের প্রমাণপত্র, জাতিগত প্রমাণপত্র, রেশন কার্ড, মোবাইল নম্বর, আধার কার্ড, পান কার্ড, পাসপোর্ট আকারের ফটো দিব লাগিব। যখন আবেদনপত্র আপনাদের পূরণ করব, আবেদনপত্রের সবিশেষ দিয়ার পাছতেই সাবমিট অপশনত অনলাইনের মাধ্যমে আপনাদের ক্লিক করব। সাবমিট অপশনত ক্লিক করার পাছতেই আপনাদের আবেদন হয়ে পড়ব। যদি আপনি আপনাদের নথিপত্র শুদ্ধ হয়, আপনি যদি যোগ্য হিসাবে বিবেচিত হয়, তেতিয়াহলে সরকারের এই ঘর আপনি লাভ করব। আর ঘর নির্মাণের বাবে যেহেতু সরকারে ধন প্রদান করে আছে, পূর্বে যে ধন প্রদান করেছিল এইবার সরকারে সেই ধনের পরিমাণ বৃদ্ধি করে 1.5 লাখ টাকা করেছে, আর 1.5 লাখ টাকা যেহেতু হিতাধিকারী একাউন্টত সরকারে কিস্তি হিসাবত প্রদান করে। এই পি এম এ ওয়াই ইউর জড়িয়ে আপনাদের যদি আবেদন করব বিচারিছে, যখন আর্বানের হিতাধিকারী আছে, আর্বানের হিতাধিকারী সকলের 31 ডিসেম্বর 2024 সময়সীমা বৃদ্ধি করা হয়েছে, আর অতি শীঘ্রই যখন গাঁর হিতাধিকারী আছে সেই হিতাধিকারী সকলেও আবেদন করব পাৰিব। কিয়নো কেন্দ্রীয় সরকারের তরফের যেহেতু সেই ঘোষণা করা হয়েছিল যে 2 কোটি লোকক ঘর দিয়া হব, এদিন পূর্বে ঘোষণা করেছিল বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে, আর অতি শীঘ্রই পি এম এ ওয়াইর আপনাদের করব আবেদন।